বন্ধুরা, আজকে আমরা স্টার্ট করব একটা নতুন সিরিজ, দ্যাট ইজ অ্যাবাউট দ্য ম্যাথস। এবং ম্যাথসের প্রবলেমগুলো যেগুলো বিশেষভাবে WBCS-এর মতন এক্সামে আসে, তো প্রতিটা চ্যাপ্টার ম্যাথসের আমরা এরকম করে কভার করব এই চ্যানেলে। সো আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবাউট প্রবলেমস বেসড অন এজেস, অর্থাৎ এজ সম্বন্ধিত যেসব কোয়েশনসগুলো আসে ম্যাথসে সেগুলো আমরা দেখব। আজকে হচ্ছে আমাদের এটার ক্লাস ওয়ান, সো লেটস স্টার্ট। ফার্স্টে আমি কনসেপ্ট দেবো যে যে এখানে বলা হয়েছে যে এজ সম্বন্ধে, এজ সম্বন্ধে এখানে ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটাকে আমরা সলভ করব। কি বলা হয়েছে যে দ্য সাম অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি ইজ অ্যাট প্রেজেন্ট হচ্ছে 60 ইয়ার্স। ইফ দেয়ার এজেস আর ইকুয়াল দেন হোয়াট আর দেয়ার এজেস। তাহলে একজন দুজন ব্যক্তি আছে এ এবং বি, দুজন ব্যক্তি এ এবং বি, যাদের প্রেজেন্ট যে এজ, বর্তমান যে বয়স, তাদের যে টোটাল সাম হচ্ছে কি 60 বছর। এবং 60 যদি হয় এবং তাদের যে এজেস দেওয়া আছে সেগুলো বলা আছে ইকুয়াল। এখানে ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে যদি এর বয়স যদি আমরা 1 ইয়ার ধরি, বির বয়সও 1 ইয়ার, সো ইকুয়াল। এর যদি বয়স যদি 1 ইয়ার্স ধরি তাহলে বির এজও হচ্ছে 1 ইয়ার। তো টোটাল যদি আমরা ইউনিটে প্রকাশ করি সেটা হচ্ছে কি 2 ইউনিট। তাহলে 1 ইউনিট এর বয়স, বির বয়স হচ্ছে 1 ইউনিট, তাহলে টোটাল হলো দুজনের মিলিয়ে 2 ইউনিটস। এবং প্রেজেন্ট এজটা দেওয়া আছে 60, প্রেজেন্ট এজটা দেওয়া আছে 60, তার মানে এইটা সমানই 60। সো 2 ইউনিট মানেই হচ্ছে 60। তাহলে 1 ইউনিট সমান কত? এটা কত টাইমস? এটা হচ্ছে 30 টাইমস। তাহলে এই 2 ইউনিট টোটাল যে এদের বয়স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এটা 60 বছর দুজনের মিলে, এ এম বি এর বর্তমান বয়সের সমষ্টি। তাহলে এটা 30 গুণ, তাহলে 30 গুণ যদি হয় তাহলে এর হচ্ছে ওয়ান ইউনিট ধরেছিলাম, ইন্টু থার্টি মানে এটা 30 ইয়ার্স, এবং বিটা হচ্ছে গিয়ে 30 ইয়ার্স। সো তাদের এজটা কত হবে, হোয়াট আর দেয়ার এজেস, তার অ্যান্সারটা হবে 30 ইয়ার্স। তাহলে এইভাবে এটা হচ্ছে গিয়ে প্রসেস কীভাবে আমরা জিনিসটাকে করছি। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে তাদের বয়স, এ এবং বির বয়স যেহেতু ইকুয়াল বলে দিয়েছে, মানে সমান বলে দিয়েছে, তাই এদেরকে আমরা 1 ইউনিট করে ধরছি, এ 1 ইউনিট। তাহলে টোটাল যে সমষ্টি হচ্ছে এটা 2 ইউনিট, 2 ইউনিট সমানই দেওয়া আছে কত, অ্যাকচুয়াল 60 ইয়ার্স। তাহলে এটা কত টাইমস? এটা হচ্ছে 30 টাইমস। 30 টাইমস হচ্ছে যদি সমষ্টিটা যদি 30 টাইমস হবে, প্রত্যেকটা হচ্ছে 30 টাইমস, তাহলে এও 30 টাইমস, বিও 30 টাইমস। তাহলে 30 করলে দুজনেরই বয়স হচ্ছে গিয়ে 30 ইয়ার্স করে, 30 ইয়ার্স এবং 30 ইয়ার্স। নেক্সট হচ্ছে গিয়ে যে প্রবলেমটা দেওয়া আছে, নেক্সট প্রবলেমটা বলা আছে দ্য সাম অফ দ্য এজেস অফ এ অ্যান্ড বি অ্যাট প্রেজেন্ট হচ্ছে গিয়ে 50 বছর, হোয়াইল দ্য রেশিও অফ দেয়ার এজেস হচ্ছে গিয়ে 3:2, হোয়াট আজ দ্য এজ অফ এ। অর্থাৎ বাংলায় এটার মানে হচ্ছে গিয়ে এ এবং বি দুটো ব্যক্তি, এই দুজন ব্যক্তির বয়সের, বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে গিয়ে 50 বছর, এবং এ এবং বি এর বয়সের অনুপাত দেওয়া আছে গিয়ে 3:2। তাহলে এর বয়স কত, তাহলে এর বর্তমান বয়স কত? তাহলে এই ধরনের প্রবলেম আমরা কী করব, সেই একই প্রিন্সিপালকে যেটা প্রিভিয়াস যেটা কোয়েশ্চেন আমরা যখন করেছিলাম সলভ, যে প্রিন্সিপালটাকে কাজে লাগিয়েছিলাম সেই একই প্রিন্সিপালটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এ এবং বি আমরা কী করতে পারি, এ এবং বির যে বয়স আছে তাদের রেশিওটা দেওয়া আছে, দ্যাট ইজ দ্য 3:2 দেওয়া আছে, এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি 50 দেওয়া আছে। তার মানে এ যদি 3 ইউনিট হয়, বি তাহলে কত, 2 ইউনিট দেওয়া আছে, তাদের সমষ্টি কত, এ এবং বির যদি ইউনিটের সমষ্টি দেখি সেটা হচ্ছে 5, আর তাদের ডিফারেন্স কত, তাদের অনুপাতের ডিফারেন্স কত, 1। একটা কথা আমাদের এখানে এজ রিলেটেড প্রবলেমস যখন আমরা কোয়েশ্চেন নিয়ে ডিল করব তখন একটা কথা মনে রাখতে হবে যে
দুটো ব্যক্তির মধ্যে বয়সের যে তফাত বা ব্যবধান ডিফারেন্সটা সব সময় সমান থাকে। যে কোনো কন্ডিশনে দুজন ব্যক্তির বয়সের যে বিভেদ বা পার্থক্যটা বা যে তফাতটা সবসময় ডিফারেন্সটা সেম থাকে। তাহলে এখানে এ এবং বির বয়সের সমষ্টি হচ্ছে গিয়ে 5 ইউনিট এবং এদের ডিফারেন্সটা কত এ আর বি এর মধ্যে 1 ইউনিট। এবং এখানে 5 ইউনিট সমান কত, কারণ এখানে বলেছে বর্তমান বয়সের সমষ্টি, 5 ইউনিট সমান কত 50, 5 ইউনিট সমান 50। তাহলে কত টাইমস, 10 টাইমস। তাহলে 10 টাইমস, তাহলে এর বয়স কত হবে ইনটু 10, তাহলে 33 ইনটু 10 মানে 30 ইয়ার্স। এবং বীর কত হবে ইনটু টেন মানে 2 ইনটু 10 মানে 20 ইয়ার্স। তাহলে উত্তর আমাদের চেয়েছে হোয়াট ইজ দ্য এজ অফ এ, তাহলে এর এজ কত, হোয়াট ইজ দ্য এজ অফ এ, এর এজ হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে 30 ইয়ার্স। তাহলে কী করে করলাম আরেকবার বুঝিয়ে দিই আমি, খুবই সিম্পল, দুজনের বয়সের রেশিও দেওয়া আছে। তাহলে রেশিও যখন দেওয়া আছে এর হচ্ছে গিয়ে 3, বিয়ের হচ্ছে গিয়ে 2, তাহলে এর 3 বিয়ের হচ্ছে গিয়ে 2, তাহলে সমষ্টি কত হচ্ছে 5 ইয়ার্স এবং পার্থক্য 1 ইয়ার, মানে 1 ইয়ার বলতে 1 ইউনিট এবং এদের দুজনের সমষ্টি হচ্ছে 5 ইউনিট। এখানে বর্তমান বয়স কত দেওয়া আছে, বর্তমান বয়স দেওয়া আছে 50 ইয়ার্স, তাহলে এটা কত গুণ, 10 গুণ। তাহলে এটাও 10 গুণ হবে, এর বয়সও 10 গুণ হবে মানে 30, এরও হবে 10 গুণ ইনটু 10 মানে 20। কিন্তু আমাকে চেয়েছে কোনটা, আমাকে চেয়েছে এইটা, এর বয়সটা কত, এর বয়স হচ্ছে কত 30 ইয়ার্স। নেক্সট আমরা যেটা সলভ করবো সেটা হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেনটা, থার্ড নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, বলেছে দ্য সাম অফ দ্য এজেস অফ এ ফাদার অ্যান্ড এ সন অ্যাট প্রেজেন্ট ইজ 50 ইয়ার্স, হোয়াইল দ্য রেশিও বিটুইন দেয়ার এজেস আফটার 5 ইয়ার্স উইল বি 3:1, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার। অর্থাৎ এখানে কিন্তু দুটো স্টেজের কথা বলা হয়েছে, একটা তো দেওয়া আছে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 50 বছর, 50 ইয়ার্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি। কিন্তু যে রেশিওটা আমাদের কাছে আছে, এই যে 3:1 এই যে রেশিওটা আছে সেটা হচ্ছে গিয়ে 5 বছর পর, আফটার 5 ইয়ার্স, পিতা পুত্রের যে এজের বয়সের যে রেশিওটা, মানে হ্যাঁ রেশিওটা হচ্ছে 3:1, কিন্তু আমাদের যে সমষ্টিটা সামটা দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সেটা কিন্তু বর্তমান বয়সের দেওয়া আছে, কিন্তু রেশিওটা দেওয়া আছে 5 বছর পরের। তো এই এই যদি অবস্থা হয়, এই ধরনের কন্ডিশনে আমরা কী করতে পারি, রেশিওকে আমরা চেঞ্জ করতে পারি না, রেশিওকে আমরা চেঞ্জ করতে পারি না, রেশিওর কাছে আমাদের আসতে হবে, উই কান্ট, এ রেশিওকে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে পারি না, আমাদেরকে রেশিওর কাছে আসতে হবে। তার জন্য আমরা কী করতে পারি, যেহেতু দুজনের প্রেজেন্ট এজ, যদি আমি বলি প্রেজেন্ট যে এজ আছে, প্রেজেন্ট যে এজ আছে তার হচ্ছে কি টোটাল সামটা হচ্ছে কত 50 ইয়ার্সের, 50 ইয়ার্স কেন বলা হয়েছে এখানে, ফাদার এবং সনের যে প্রেজেন্ট এজের সমষ্টিটা হচ্ছে কি 50 ইয়ার্স। কিন্তু আফটার 5 ইয়ার্স কী বলেছে, অর্থাৎ 5 বছর পর, আফটার 5 ইয়ার্স যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি টোটালটা কত, তাহলে আফটার 5 ইয়ার্স টোটালটা কত, আফটার 5 ইয়ার্স হচ্ছে গিয়ে 60 ইয়ার্স হবে। 60 ইয়ার্স কী করে হলো, কেন 5 ইয়ার্স পরে, এখন যদি বর্তমান বয়স, যদি বর্তমান বয়সের সমষ্টি যদি দুজনের মিলে পিতা এবং পুত্রের যদি 50 বছর হয়, 5 বছর পর 5 ইয়ার্স আফটার দুজনেরই 5-5 করে বাড়বে, তাহলে কী হলো 50+ পিতার 5 বাড়লো, পুত্রের 5 বাড়লো, টোটাল 10 বাড়লো, তার মানে হলো 60 ইয়ার্স। তাহলে 5 বছর পরে টোটাল হচ্ছে গিয়ে পিতা পুত্রের হচ্ছে গিয়ে 60 ইয়ার্স, মিনস এটা হচ্ছে গিয়ে আফটার 5 ইয়ার্স টোটাল যেটা হচ্ছে গিয়ে এজের, দ্যাট ইজ দ্য 60 ইয়ার্স, 60 ইয়ার্স। তাহলে কিন্তু রেশিওর রেশিও যেটা দেওয়া আছে কত, রেশিও হচ্ছে 3:2, রেশিও দেওয়া আছে 3:1, তাহলে রেশিও অনুসারে 3:1 মানে 3:1 মানে সমষ্টিটা কত, 4, তাহলে 4 মানে হচ্ছে কি 60 ইয়ার্স। 5 বছর পরে পিতা পুত্রের অনুপাত যেটা বয়সের সেটা হচ্ছে 3:1,
তাহলে তাদের সমষ্টি কত? অনুপাত অনুসারে 4, কিন্তু আম টোটাল কত হচ্ছে? 60 ইয়ার্স। তাহলে এটা কত গুণ? 15 টাইমস, অর্থাৎ 15 × 4 × 15 হচ্ছে 60। তাহলে 5 বছর পরে পিতার বয়স কত এবং 5 বছর পরে পুত্রের বয়স কত? 5 বছর পরে কী হবে? 5 বছর পরে আফটার 5 ইয়ার্স কত হবে? তাহলে 3, পিতার হচ্ছে গিয়ে পিতার হচ্ছিল 3 আর পুত্রের 1, তাহলে এটা ইন্টু 3 হবে, এটা ইন্টু 15 হবে, তাহলে 45 বছর হচ্ছে গিয়ে পিতার বয়স, পিতার হচ্ছে গিয়ে 45 ইয়ার্স, এটা হচ্ছে গিয়ে আফটার 5 ইয়ার্স, এবং পুত্রের কত হবে? 1 × 15 = 15 ইয়ার্স, এটা হচ্ছে 5 বছর পরে। তাহলে বর্তমান চেয়েছে অ্যাট প্রেজেন্ট ফাদারের বয়স কত, তাহলে 5 কমিয়ে দেবো, এটা তো 5 বছর পরে পিতার বয়স, তাহলে 5 বছর এখন বর্তমান কত? বর্তমান হচ্ছে 45 - 5 = 40 বছর বা 40 ইয়ার্স। ভেরি ইজি অঙ্কটা। এখানে আমরা রেশিওর কাছে এলাম, বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 50 ইয়ার্স, কিন্তু আমরা 5 বছর পরে আফটার 5 ইয়ার্স পিতা পুত্রের যে রেশিও হচ্ছে 3:1 হচ্ছে, সেখানে আমরা এলাম এবং এটাকে আমরা সলভ করলাম। লাস্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে দ্য রেশিও বিটুইন দ্য এজেস অফ এ ফাদার অ্যান্ড এ সন 5 ইয়ার্স এগো ওয়াজ 7:1, হোয়াইল দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস আফটার 5 ইয়ার্স উইল বি 30 ইয়ার্স, হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার এজেস অ্যাট প্রেজেন্ট। অর্থাৎ পিতা পুত্র যে দুজন আছে তাদের 5 বছর আগে তাদের রেশিও ছিল, বয়সের রেশিও ছিল কত? 7:1, এবং তাদের ডিফারেন্স তাদের এজের বয়সের যে তফাৎ পিতা এবং পুত্রের আফটার 5 ইয়ার্স অর্থাৎ 5 বছর পরে সেটা হচ্ছে গিয়ে 30 ইয়ার্স। তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার এজেস অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টিটা কত? ভেরি ইজি, কেননা এখানে আমাদের দেখতে হবে যে 5 ইয়ার্স এখানে যেটা দেওয়া আছে রেশিওটা দেওয়া আছে কিন্তু 5 বছর আগে, তাহলে 5 ইয়ার্স এগো অর্থাৎ 5 বছর আগে, বর্তমানের থেকে 5 বছর আগে পিতা এবং পুত্রের যেটা এজ ছিল তার যে রেশিওটা হচ্ছে গিয়ে 7:1, পিতার 7, পুত্রের হচ্ছে 1। তাহলে এই কিন্তু আমাদের যে ডিফারেন্স দিয়েছে এজের অর্থাৎ বয়সের পিতা পুত্রের বয়সের যে ডিফারেন্সটা, যে ডিফারেন্সটা দেওয়া হয়েছে এটা 5 বছর পরে, এটা 5 বছর আগে রেশিওটা দেওয়া আছে এবং বয়সের যে ডিফারেন্সটা দেওয়া আছে পিতা পুত্রের সেটা 5 বছর পরের দেওয়া আছে। তাহলে পরের যদি দেওয়া থাকে তাহলে রেশিও অনুসারে আমরা কি জানি? আমরা এই প্রিন্সিপলটা জানি যে বয়সের তফাৎ, পিতা এবং পুত্রের বয়সের তফাৎ কিন্তু সারা জীবন সমান থাকে, ডিফারেন্স অফ দ্য এজ সব সময় যে কোনো অবস্থায় এটা সমান থাকে। তাহলে বয়সের তফাৎ কত রেশিও ওয়াইজ? এটা হচ্ছে গিয়ে 7 - 1 মানে 6, এই 6 সমান হচ্ছে কত? 30 ইয়ার্স, তফাৎ তো সবসময় একই থাকে, 30 ইয়ার্স, তাহলে এটা কত? 5 টাইমস, যদি এটা 5 টাইমস হয় তাহলে এই যে রেশিওটা দেওয়া আছে 5 টাইমস হচ্ছে সবসময় 5 টাইমস, তাহলে পিতার বয়স কত ছিল? 7 ছিল 5 বছর আগে, 7 ছিল, 7 × 5 তাহলে 35 বছর, আর পুত্রের হচ্ছে গিয়ে ইন্টু 5 মানে 5 ইয়ার্স। কিন্তু আমাদের কি বলেছে? আমাদের বলেছে তাদের সামটা কত ছিল, সাম, তাহলে সামটা কত হচ্ছে? আমরা সামটাকে এমনিও বের করতে পারি, পিতার হচ্ছে গিয়ে যদি ইন্ডিভিজুয়াল যদি বলতো যে পিতা পুত্রের 5 বছর আগে কত ছিল সেটা হচ্ছে গিয়ে 7 × 5 = 35 ইয়ার্স পিতার ছিল এবং পুত্রের ছিল 1 × 5 = 5 ইয়ার্স ছিল, কিন্তু সমষ্টি কত হচ্ছে? 40 ইয়ার্স, 40 ইয়ার্স আমরা এমনিও বের করতে পারি। কী করে আমরা বের করব? যেটা আমরা পেলাম যে 7 - 1 = 6, 6 সমান হচ্ছে গিয়ে 30 ইয়ার্স, এটা দেখলাম আমরা এটা 5 টাইমস, তাহলে এটাও কিন্তু যেটা অনুপাতটা দেওয়া ছিল সেটাও কিন্তু এটাও 5 টাইমস হবে, এটাও 5 টাইমস হবে, পিতার হচ্ছে 35, পুত্র হচ্ছে 1, বা এদের যদি রেশিও সমষ্টি নিই তাহলে টোটাল হচ্ছে কি 8,
সমষ্টি। এইট মানে কি? এইট ইন্টু ফাইভ, চল্লিশ বছর সাম হচ্ছে। এই চল্লিশ বছর যে পিতা পুত্রের যে সাম হচ্ছে, মানে পিতা পুত্রের বয়সের সমষ্টি যে চল্লিশ বছর হচ্ছে, এটা পাঁচ বছর আগে। তাহলে প্রেজেন্ট কত হবে? প্রেজেন্ট হবে গিয়ে প্রেজেন্ট হবে কত? প্রেজেন্ট হবে কত? পাঁচ বছর, তাহলে এটা পাঁচ বছর আগের, তাহলে প্রেজেন্ট হবে দুজনেরই পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাবে। তাহলে চল্লিশ তো ছিল, চল্লিশ তো পাঁচ বছর আগে দুজনের বয়সের সমষ্টি, প্লাস ফাইভ ইন্টু টু, অর্থাৎ পাঁচ করে দুজনেরই বাড়বে। তাহলে টোটাল কত হলো এখন? ফিফটি ইয়ার্স। তাহলে অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার কী হলো? ফিফটি ইয়ার্স। সো ইট ইজ দ্য অ্যান্সার। সো এখানেই শেষ করলাম আজকের যে ক্লাস ওয়ান যেটা ছিল, প্রবলেমস বেসড অন এজেস, এই পর্যন্ত ছিল। এবং এটা খুবই হেল্প করবে, এই ম্যাথস যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের পরীক্ষা এক্সামে ভেরি কুইকলি ইউ ক্যান ডু দ্যাট। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে আমাদের সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন উইথ দ্য ফ্রেন্ডস, যাতে সবাই জানতে পারে যে এরকম ইনিশিয়েটিভ আমাদের না হচ্ছে। এবং WBCS এর যত অঙ্ক আছে, উই উইল কাম টু অল, সমস্ত চ্যাপ্টার আমরা কভার করবো ওয়ান বাই ওয়ান। Thank you very much.